আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ফেসবুকের বন্ধুরা যে আপনাকে ট্যাগ করে পোস্ট ট্যাগ করে বা ফটো ট্যাগ করে সেই অপশনটি আপনি কিভাবে বন্ধ করতে পারবেন তো প্রথমে আপনি ফেসবুক অ্যাপস ওপেন করবেন আমি লাইট অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি তো প্রথমে উপরে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেটিংস অপশনটি খুঁজে বের করবেন একটু স্কুল ডাউন নিচে চলে আসবেন স্কুল করে নিচে আসার পর সেটিংস অপশনটি দেখতে পাবেন তো সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন পাবলিক পোস্ট এই অপশানটিতে আমরা চলে যাব পাবলিক পোস্ট অপশানটিতে ক্লিক করবেন পাবলিক পোস্ট অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ পোস্ট ইউ আর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাফেয়ার অন ইয়ার টাইম যখন আপনি রিভিউ করবেন পোস্টটা অ্যাপ্রুভ করবেন তখন শুধুমাত্র আপনার টাইম লাইনে দেখাবে তো এখন আমরা চলে যাই এই অপশানটিতে এই অপশানটিতে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা নোটটা পড়ে নিতে পারেন এই অপশানটি আমার অফ রয়েছে আমি যদি এই অপশানটি অন করে দেই তাহলে আমার টাইম লাইনে অর্থাৎ আমাকে যারা ট্যাগ করবে পোস্ট বা ফটো সব কিছুই আমার রিভিউ অপশানে জমা হবে এবং আমাকে একটা নোটিফিকেশান দেওয়া হবে তো সেখান থেকে আমি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করব ততক্ষণ পর্যন্ত এটি শো করবে না আমার টাইম লাইনে তো এখন আমি এটি অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটি অন করে দিয়েছি এবার আমি এই যে ট্যাগগুলো আসবে আমার প্রোফাইলে ফটো বা পোস্ট এগুলো কারা দেখতে পাবে সেই সেটিংসটি করে নেব এখান থেকে হু ক্যান সি পোস্ট ইউয়ার ট্যাগড ইন অন ইউর টাইম লাইন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইভেসি ফ্রেন্ডস দেওয়া রয়েছে তো আমি এখন ফ্রেন্ডস প্রাইভেসি থেকে চেঞ্জ করে নিতে পারি আমার পছন্দ মতো তো আপনি এখানে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করতে পারেন আপনার বন্ধুদের অথবা আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিতে পারেন পাবলিক দিতে পারেন এভরিওন দিতে পারেন এখানে প্রাইভেসি সেটিংসের যে অপশানগুলো আসবে আপনার মোবাইল ফোনে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেখান থেকে আপনি প্রাইভেসি ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন তো চলুন আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর পোস্ট ইউ আর ইন অন ইয়োর টাইম লাইন এখানে যতগুলো প্রাইভেসি সেটিংস রয়েছে এ ব্রিয়ন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস 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 এক্সেপ্ট স্পেসিফিক ফ্রেন্ডস অনলিমি এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো এখানে আমার ফ্রেন্ডস দেওয়া রয়েছে অর্থাৎ আমার টাইম লাইনে যদি কেউ ট্যাগ করে আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে আমার বন্ধুরা শুধুমাত্র দেখতে পাবে সেটি ফ্রেন্ডস ফ্রেন্ডস এক্সেপ্ট এটা দিলে আপনি এখান থেকে সিলেক্টেড ফ্রেন্ড অর্থাৎ যাদেরকে সিলেক্ট করে দিবেন শুধুমাত্র তারাই দেখতে পাবেন তো এভাবে আপনি আপনার টাইম লাইন রিভিউটি অন করে দিতে পারেন তো আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ